ভারতে উত্তরবঙ্গের জন্য নিশ্চয়ই আমার বেশি আবেগ রয়েছে এবং আগামীতে এক গুচ্ছ প্রকল্প উত্তরবঙ্গে বাস্তবায়িত হবে। খেলাধুলোর জগতে উত্তরবঙ্গ যাতে আরও এগিয়ে যেতে পারে সেই জন্য উপযুক্ত যে সমস্ত ব্যবস্থা সেগুলো গ্রহণ করা হবে, আর্চারি থেকে শুরু করে টেবিল টেনিস থেকে শুরু করে একেবারে বলা যায় যে একটা খেলাধুলোর একটা ভাব তৈরি করা হবে। যে রাজ্য সরকার ভয় পেয়ে একেবারে তৃণমূল কংগ্রেসের যারা নেতা তারা ভয় পেয়ে গিয়ে আমাদের কর্মী সমর্থকদেরকে বাধা প্রদান করার চেষ্টা করছে। একটা যুদ্ধকালীন পরিস্থিতির মতো অবস্থাটা রাজনৈতিক কর্মসূচি ঘিরে কী বলবেন? দেখুন, গত বিধানসভা নির্বাচনের পর থেকেই সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে পোস্ট পোল ভায়োলেন্স হচ্ছে, যেভাবে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে শাসক রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে যে নির্মমতা দেখিয়েছে, যে নিষ্ঠুরতা দেখিয়েছে, যেভাবে মা বোনেদের সম্মানহানি হয়েছে, লুটতরাজ হয়েছে, এক্সটর্শন হয়েছে, এটা অত্যন্ত নিন্দনীয়। বহু রাজনৈতিক দলের কর্মীরা আক্রান্ত এবং সবচাইতে বেশি ভারতীয় জনতা পার্টির যারা কর্মী সমর্থক রয়েছে তাদের আক্রান্ত হতে হয়েছে। এখনো পর্যন্ত বহু কর্মী সমর্থক ঘর ছাড়া আজকে। তাই একদিকে যেমন ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি স্বাধীনতার 75তম বর্ষে যে অমৃত মহোৎসবের কথা ঘোষণা করেছেন, আমরা যে স্বাধীনতা সংগ্রামের যে সমস্ত আমরা স্বাধীনতা সংগ্রামীদের কথা জানি, পশ্চিমবঙ্গ থেকেও বহু স্বাধীনতা সংগ্রামী দেশকে স্বাধীন করবার জন্য তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তাদের যেমন জানি, সংগ্রামীরা যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত ছিল তাদেরকে সম্মান দেবার জন্য, মানুষের সামনে তাদের বীর গাথা তুলে ধরবার জন্য যেমন আমরা কর্মসূচি নিয়েছি, সেই সঙ্গে সঙ্গে শহীদ সম্মান যাত্রা, যে পশ্চিমবঙ্গে যারা রাজনৈতিক হিংসার বলি হয়েছে, যারা গণতন্ত্রকে পুনঃ প্রতিষ্ঠা করবার জন্য নিজেদের প্রাণ বলিদান দিয়েছেন, সেই সমস্ত শহীদদেরকে সম্মান জানাবার জন্য আমাদের যে কর্মসূচি শহীদ সম্মান যাত্রা, সেই শহীদ সম্মান যাত্রা আমরা গতকাল থেকে শুরু করেছি। কিন্তু সেখানেও আমরা দেখেছি রাজ্য সরকারের চরম নিষ্ঠুরতা, কিভাবে সাধারণ মানুষকে হ্যারাস করা হয়েছে আমরা গতকাল থেকে দেখেছি, কিভাবে আমাদের কর্মী সমর্থকদের হ্যারাস করা হয়েছে আমরা দেখেছি, এমনকি বহুদিন পরে একেবারে বলা চলে যে প্রথমবার উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায়কে সম্মান জানিয়ে উত্তরবঙ্গ থেকে সম্মানীয় প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভায় আমাকে স্থান দিয়েছে। ঠিক একই রকমভাবে আদিবাসী সম্প্রদায় থেকে আমাদের সকলের প্রিয় জন বার্লা সাহেবকে স্থান দিয়েছেন, মথুয়া সমাজ থেকে শান্তনু ঠাকুর মহাশয়কে মন্ত্রিসভার স্থান দিয়েছে। প্রত্যেকটি সম্প্রদায়ের মানুষ অত্যন্ত আনন্দিত, উত্তরবঙ্গের মানুষ অত্যন্ত আনন্দিত, তাই সাধারণ মানুষ তাদের শুভেচ্ছা শুভকামনা জানাবার জন্য প্রত্যেকটি জায়গায় উপস্থিত হয়েছে। আমরা দেখেছি সেখানেও রাজ্য সরকার
তাদেরকে ডিটেইন করেছিল। গতকাল থেকে বহু লোককে আমাদের গ্রেপ্তার করা হয়েছে এবং আজকেও যেখানে প্রেস মিট হচ্ছে সাংবাদিক বন্ধুরা আপনারা বিষয়ে অবগত যে এই বাড়ির একজন ছেলেকেও ঠিক আমি এসে এখানে উপস্থিত হবার প্রাক মুহূর্তে আগেই কিছুক্ষণ আগেই পুলিশ তাকে অ্যারেস্ট করে এখান থেকে নিয়ে গিয়েছে, তাকে ডিটেন করেছে। এটা অত্যন্ত নিন্দনীয় রাজ্য সরকারের এই ভূমিকায় আমরা অত্যন্ত দুঃখিত যে একটা রাজ্য সরকার কি করে আইন বহির্ভূত কাজ করতে পারে, কি করে নির্দোষ সাধারণ মানুষের উপরে এইভাবে মিথ্যে মামলা দিয়ে তাদেরকে গ্রেপ্তার করতে পারে। আমরা যে শপথ নিয়েছিলাম, আমরা যে অঙ্গীকার নিয়েছিলাম যে বাংলার হারিয়ে যাওয়া যে গৌরব তাকে আমরা পুনরুদ্ধার করব এবং সেই কাজেই আমরা এগিয়ে চলেছি, আমাদের লক্ষ্যে আমরা অবিচল, আমাদের শহীদদেরকে আমরা সম্মান জানাব, প্রত্যেকটি শহীদ পরিবারের সঙ্গে দেখা করব, তাদের পাশে থাকব। এই মাত্র আমরা গত 7ই ডিসেম্বর নবান্ন চলো হয়েছিল, তারপরে উত্তরবঙ্গে আমরা উত্তরবঙ্গ চলো যে অভিযান চেয়েছিল সেই অভিযানে আমরা উলেন বর্মনকে হারিয়েছি, শহীদ উলেন রায়কে হারিয়েছি, আমাদের দীর্ঘদিনের সাথী। তাই সেই শহীদ পরিবারের সাথে দেখা করে তাদের পাশে থাকবার আশ্বাস দিয়ে আমি এর আগেও গিয়েছিলাম, আজও শহীদ সম্মান যাত্রা উপলক্ষে আমরা সেখানে উপস্থিত হয়েছিলাম এবং আগামী দিনেও সেখানে থাকব এবং যতজন শহীদ হয়েছে আমরা প্রত্যেকের পাশে থাকব, প্রত্যেকটি পরিবারের সঙ্গে থাকব। দেখুন, আমরা মনে করি যেটা আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে যে যারা গণতন্ত্র ফেরানোর দাবিতে যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারকে সম্মান জানানো, তাদের পরিবারের পাশে থাকা এটা আমরা দায়িত্ব মনে করি। তাই শুধু আশ্বাস নয়, সেই আশ্বাসকে বাস্তবায়িত করবার জন্য আমরা সব সময় অবিরত আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা সেই পরিবারগুলোর সঙ্গে থাকি। দাদা, আজকের যে কর্মসূচি ছিল আপনার, প্রায় 4-5 ঘন্টা দেরিতে কর্মসূচিগুলো করতে হলো আপনাকে, এই এই কর্মসূচি 12:30 সময় হওয়ার কথা ছিল, সেটা আজকে 6:30 হচ্ছে, কি কারণে পেছনে? দেখুন, আমরা কারোর সঙ্গে লড়াই চাই না, আমরা কারোর সঙ্গে যুদ্ধ করতে চাই না। আমরা শহীদদেরকে সম্মান জানানোর জন্য আমাদের এই যাত্রা, আর সেখানে যেভাবে রাজ্য সরকার বাধা হয়ে দাঁড়িয়েছে, অজানা কোনো কারণে রাজ্য সরকার যেভাবে ভীতশ্রদ্ধ হয়ে পড়েছে, ভীতিগ্রস্ত হয়ে পড়েছে, ভয় পাচ্ছে, এটা কিন্তু সত্যিই হাস্যকর যে রাজ্য সরকার ভয় পেয়ে একেবারে তৃণমূল কংগ্রেসের যারা নেতা তারা ভয় পেয়ে গিয়ে আমাদের কর্মী সমর্থকদেরকে বাধা প্রদান করার চেষ্টা করছে। কিন্তু আপনারা জানেন যে আমাদের কাছে প্রত্যেকটি কর্মী, প্রত্যেকটি সমর্থক, প্রত্যেকটি সাধারণ মানুষ অত্যন্ত মূল্যবান, তাই তারা ডিটেন থাকলে পরে আমাদের কর্মসূচি আমরা প্রাণ খুলে করতে পারি না, মন খুলে করতে পারি না, যে কারণে আমরা দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম। আমাদের কর্মী সমর্থকরা, রাজবংশী সম্প্রদায়ের বহু মানুষকে ডিটেন করা হয়েছিল, আমরা সেখান থেকে তাদেরকে নিয়ে একসঙ্গে রওনা হয়ে আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি, যে কারণেই আমাদের কার্যক্রম আজকে কিছুটা বিলম্বিত হয়েছে। দেখুন, বলার কোনো ভাষা নেই, নিন্দা করার ভাষাও শব্দ খুঁজে পাওয়া যাচ্ছে, কারণ তৃণমূল কংগ্রেস বা বিরোধী রাজনৈতিক দলগুলো প্রত্যেকেই আজকে তৃণমূল কংগ্রেস বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে অত্যাচার করছে প্রত্যেকেই সেই সম্পর্কে অবগত, মানুষের উপর যেভাবে অত্যাচার করছে তৃণমূল কংগ্রেস সেই ব্যাপারে প্রত্যেকেই অবগত। তাই এই বিষয়ে নতুন করে বলবার কিছু নেই, তবে অত্যন্ত নিন্দার বিষয়, অত্যন্ত দুঃখজনক যে অভিযোগটা উঠেছে যে
একটা প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, সেন্ট্রালে আপনার মিনিস্ট্রি থেকে এবং রাজ্য সরকার থেকে বলেছে জমা অ্যাভয়েড করুন, সেক্ষেত্রে আপনি বিপুল সংখ্যক নারায়ণ মিশন আবার লক্ষ্য সমাগমী বিভিন্ন জায়গায় যাচ্ছে, সেটা কি ঠিক হচ্ছে? দেখুন, কোনো জমায়েত বা একেবারে ম্যাসিভ জমায়েত করা হয়নি। আমাদের যারা কর্মী সমর্থক তারা কোভিড বিধি মেনে মাস্ক পরে তারা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তারা কর্মসূচি নিয়েছে। আজকে যখন আপনারা, আমি সাংবাদিক বন্ধু যে প্রশ্ন করলেন তাকেই বলবো যে এই প্রশ্নটা একবার তৃণমূল কংগ্রেসের কোনো নেতাকে গিয়ে বলুন যে আপনারা খেলাভাবে দিবস করছেন, হ্যাঁ দুয়ারে সরকার করছেন, যেভাবে একেবারে মানুষকে জমায়েত করে কোভিড বিধি অমান্য করছেন বা কোভিড বিধি অমান্য করতে বাধ্য করাচ্ছেন, শুধুমাত্র এই প্রশ্নটা গিয়ে কোনো তৃণমূল কংগ্রেসকে করুন। আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাকে, সেই যেখানে আপনি প্রশ্ন করবেন সেখান থেকে আপনাকে হয়তো পিটেন পান। কিন্তু আফগানিস্তানে পরিস্থিতি খারাপ, নর্থ বেঙ্গলের কিছু লোকও আটকে গেছে, হোম মিনিস্ট্রিতে একটু হচ্ছে। দেখুন, আমরা ভীষণ সিরিয়াসলি ব্যাপারটিকে দেখছি এবং কেন্দ্র সরকার এই বিষয়ে একেবারে অত্যন্ত গুরুত্ব দিয়ে ভাবছে এবং প্রত্যেকের জন্য কেন্দ্র সরকার চিন্তিত। অনেককেই তাদেরকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা হয়েছে এবং বাকি যারা এখনও যারা রয়েছে তাদেরকেও যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরিয়ে নিয়ে আসা। দেখুন, এখনও পর্যন্ত কিছু লোক যোগাযোগ করেছে, এক্স্যাক্টলি সংখ্যা সেটা বাড়তে পারে। এবার যতজনই থাকবে প্রত্যেকের সুরক্ষার সেটা নিশ্চয়তা নিশ্চয়ই। দাদা, আপনি এর আগে পার্লামেন্টে নারায়ণী সেনার অন্তর্ভুক্ত দাবি করেছিলেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনার লোকসভা কেন্দ্র এসেও বলেছিলেন যে এটাকে অন্তর্ভুক্ত করা হবে, সেটা কী পর্যায়ে রয়েছে? মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি যে কথা দেন সেই কথা রাখে এবং নির্দিষ্ট সাংবিধানিক নিয়ম মেনে নিশ্চয়ই সঠিক সময়ে এর চিন্তা করবেন। দাদা, আজকে আপনার আরও অনেকগুলো কর্মসূচি ছিল, সেগুলো কি বাতিল করেছেন নাকি সেগুলো হবে আজকে? দেখুন, আমরা আজকের বেশিরভাগ কর্মসূচি আমরা কমপ্লিট করেছি এবং বাকি যেগুলো আছে আমরা যতটা সময় সম্ভব আমরা চেষ্টা করবো যে যতগুলো কমপ্লিট করা যায়। শিলিগুড়ি থেকে যাবে কাল সকালে, শিলিগুড়ি থেকে জলপাইগুড়িতে আসবে। খেলাধুলোর ব্যাপারে নর্থ বেঙ্গলে তো 8 তারিখে একটা ট্র্যাডিশনাল খেলা, আর তারপরে রাজবংশী সন্তান উত্তরবঙ্গের ভূমিপুত্র সারা ভারতবর্ষের, অবশ্যই আমি ক্রীড়া প্রতিমন্ত্রী, সেই সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের সন্তান, এই উত্তরবঙ্গের জন্য নিশ্চয়ই আমার বেশি আবেগ রয়েছে এবং আগামীতে এক গুচ্ছ প্রকল্প উত্তরবঙ্গে বাস্তবায়িত হবে, খেলাধুলোর জগতে উত্তরবঙ্গ যাতে আরও এগিয়ে যেতে পারে সেই জন্য উপযুক্ত যে সমস্ত ব্যবস্থা সেগুলো গ্রহণ করা হবে, আর্চারি থেকে শুরু করে টেবিল টেনিস থেকে শুরু করে একেবারে বলা যায় যে একটা একটা খেলাধুলোর একটা ভাব তৈরি করা হবে, স্পোর্টস ভাব তৈরি করা হবে উত্তরবঙ্গকে এবং উত্তরবঙ্গের আদিবাসী থেকে শুরু করে রাজবংশী থেকে শুরু করে যারা বিভিন্ন ভাষাভাষী বিভিন্ন জাতি বিভিন্ন সম্প্রদায়ের মানুষ রয়েছে সেই প্রত্যেকটি সম্প্রদায়ের ছেলে মেয়েদেরকে যাতে ক্রীড়ার জগতে খেলাধুলোর জগতে তারা বেশি বেশি করে নাম করতে পারে তার জন্য যে উপযুক্ত ব্যবস্থা সেটা। দাদা, আজকে আজকে শিলিগুড়ি থেকে এই জলপাইগুড়ি উত্তরবঙ্গ এই যে জলপাইগুড়িতে এলেন, কতবার কত জায়গায় বাধা? দেখুন, আমরা মনে করি প্রত্যেকটি বাধা প্রত্যেকটি বিপত্তি আমাদের কাজ করার তাগিদকে আরও বাড়িয়ে দেয়, আমরা কোনো বাধাকেই বাধা মনে করি না। আমরা বলবো যে আমরা প্রত্যেকটি বাধা থেকেই আমরা শিক্ষা গ্রহণ করি, প্রত্যেকটি বাধা থেকেই আমরা নতুন কিছু শেখবার চেষ্টা করি এবং নিজেদের ধৈর্য, নিজেদের সংযম, নিজেদের লক্ষ্যকে অবিচল রেখে আমরা সবসময় গণতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য, পুনঃ গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য আমরা পশ্চিমবঙ্গে সবসময় কাজ করি। কোচবিহারের কাকাবাবুকে কী বার্তা দেবেন? নর্থ বেঙ্গল জুড়ে সব জায়গায় ভালো, হ্যাঁ সব নর্থ বেঙ্গল না পুরো পশ্চিমবঙ্গ জুড়ে।
ঠিক আছে।